বিয়া যে কত মজা খালি খাও না আর খাও কথাটা যে বের করছে সে যে কত কিছু বইচা বের করছে আসলে এই সত্যি কথা বিয়া মানেই খাওন আর যত কিছু রান্না বান্ধন করি বিয়া বাড়ির খাওয়ানোর মতো কোনো খাওয়ান হয় না বন্ধুগণ বিয়ার দাওয়াত পাইলেই ভালো লাগে বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়ালার রহমতে আমিও ভালো আছি তো আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে একটা বিয়ের দাওয়াত আছে আর বিয়ের দাওয়াতে যাবো বিয়ের দাওয়াত পাইলে মানে একবারে সাত দিন আগে থেকে চিন্তা করি কখন যাবো কখন যাবো এরকম একটা অবস্থা মানে আমার কাছে খুব ভালো লাগে আর ইদানিং খুব বেশি বিয়ের দাওয়াত আপনারা যারা বিয়ে সাদি করবেন অবশ্যই দাওয়াত করবেন এই যে আমরা একটা অটো নিয়ে নিলাম আমার শ্বশুর সবাই আমার শাশুড়ি মেয়েরা সবাই উঠে পড়লাম অটোতে আর একবারে প্যান্ডেল আমি ভাবছিলাম এখানে আমাদের দাওয়াত কিন্তু না আসলে এখানে না আমার শ্বশুরবাড়ির এলাকায় দাওয়াত আমার এক ননদের বিয়ে দিচ্ছে যাই হোক আমরা হলুদে যেতে পারি না এই পথি মধ্যে আবার আরেকজন বিয়েতে যাবে এই যে এলুকিশিরে দেখতেছেন সেও আমাদের অটোতে উঠে গেলো তারপরে এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম এলুকিশি নেমে পড়লো আর আমরা যেটা করলাম সুন্দর করে নিভে পড়লাম এটা হইতে বিয়ের গেট আমরা চিন্তা করলাম কুশল বিনিময় ফরে হবে আগে খাওয়ান দাওন লই তারপরে সুন্দর করে আন্ডা বাচ্চা নিয়ে একটা পরিচিত আর আত্মীয় স্বজনের সাথে দেখা আগে খাওয়ান দাওন খাই তারপরে বোরহানি দেখে একবারে দিল খুশি হয়ে গেছে কারণ কেন যেন বিয়ে বাড়িতে বোরহানি না খাইলে আমার ভালো লাগে না তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করলাম রোস্টটা অনেক বেশি ট্যাপ ছিল আর যে যতভাবেই রোস্ট রান্না করেন বিয়ে বাড়িতে কেন যেন রোস্টটা একটু ভালোই হয় মানে খেতে একটু বেশি সুস্বাদু হয় কেন হয় জানি না তারপরে এই যে গরুর মাংসের পালা আমি প্রথম সবজি দিয়ে খেয়ে একটু ট্রাই করে তারপরে যে একটু গরুর মাংস নিয়ে নিলাম আর গরুর মাংসের টুকরা এটা যে খেতে কি ভালো লেগেছে তারপরে তার আবার বাসমতি রাইস দিয়ে এখানে কি জর্দা পাকাইছে মানে জর্দাটা অনেক বেশি টেস্ট ছিল বাট আমি দুধ খাই না দেখে জর্দাটা অত বেশি আমার কাছে ভালো লাগে বাকি সবাই কাছে অনেক ভালো ছিল তারপরে যে খাওয়ান শেষ আমাদের বাসায় চলে আসলাম মানে গ্রামের বাড়িতে আসলাম এটা আমাদের গ্রামের বাড়ি আপনাদের আগে দেখানো হয় নাই হয়তো বা পরেই দেখেন গ্রামের বাড়িতে আসলে আমার মেয়েগুলা কি টুকটুক টুক করে একবারে খেলাধুলা শুরু করে ওইখানে যে আমার ভাসুরের মেয়ের সাথে খেলা করতেছে মানে তার একবারে মানে আনন্দে আপ্লুত হয়ে যায় খুপরির মধ্যে থাকে তো আর এইখানে এইসে অনেক খোলামেলা জায়গা এটা হয়েছে আমাদের জমির পরিমাণটা এই এই সাইডটাতে আমাদের জমি দেখেন মানে বাসার আসলে গেলে মনে চায় নিজের জমি জমা ঘিরা ঘিরা দেখি হাঁটি মাটি মানে ভালো লাগে আসলে থাকি তো খুপরির মধ্যে এই যে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম তারপরে যে দেখেন আমার বা শ্বশুর বাড়ি থেকে যদি ওই পাশ দিয়ে আসি মানে ওই সাইডে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আর কি পুল পাড় দিয়ে যদি আসি তাহলে মাত্র পাঁচ ছ মিনিটের রাস্তা তাহলে আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে আসলাম তারপরে এই যে ভাবিরা আবার ফোন করে রেখেছি একটু নাস্তা পানি রেডি করে আমরা চলে আসতেছি আর আমার ভাবি আমি আসলেই আমি বাসায় আসলেই নুডুলসটা রেডি করে কারণ সেই নুডুসটা আমার খুব বেশি ভালো লাগে আর ভাবির হাতে রান্নাটা খুব ভালো হয় নুডুলসটা সে হেতি খুব ভালো করে রান্না করে তারপরে এই দেখেন কতগুলা নুডুসের বাড়ি মানে আমরাও অনেকে ছিলাম পিচি পাচ্ছি আসিল এই যে তারপরে নুডলসটা ট্রাই করলাম আসলে অনেক বেশি আমি হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম